হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা সকলে খুব ভালো আছি। আমি অর্পিতা, আজকের বিজি উইথ অর্পিতার নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বৃহস্পতিবার সন্ধে 7:30 মতো বাজে। এই কিছুক্ষণ আগেই আগের দিনের ব্লগটা শেষ করলাম, ভাবলাম আজকে আর ভিডিও করব না, কিন্তু বেরিয়ে দেখি ওয়েদারটা এত সুন্দর, ক্যামেরাটা হাতে না নিয়ে পারলাম না। জানেন তো, আমার পক্ষ থেকে আমার দুজন খুব কাছের মানুষকে দুটো ছোট ছোট গিফট দেবো বলেই গিয়েছিলাম এই স্টিল ফার্নিচার শপে, শর্মা স্টিল ফার্নিচার। অবশ্যই নামটার সাথে অনেকেরই পরিচিত হওয়ার কথা। বিভিন্ন জায়গায় এদের আউটলেট আছে, ঝাড়গ্রামে আউটলেটটা ওই ব্রিজের সেই পাশটাতে। অনেকক্ষণ আগেই আমরা বেরিয়েছি, তো এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, ভাবলাম না যাই, অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমার কাছের ওই দুটো মানুষকে দুটো ছোট ছোট গিফট দেবো। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রই দেব, সেটাই দেখার জন্য আমরা দুজনে মিলে গিয়েছিলাম। আজকের ব্লগটা যারা দেখছেন তারা বিশ্বাস করেন কিনা জানি না, তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে একটা সংসারের মূল ভিত্তি হলো মা। মা এমনই একটা জিনিস, নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে পুরো সংসারটাকে আগলে রাখে। তো আমরাও মাঝে মাঝে চেষ্টা করব যে ওই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে। আসলে বছরের পর বছর ধরে একটা টানা পড়েন আর সমস্ত কিছুর ভিড়ে হারিয়ে যেতে থাকে ওদের সত্তাগুলো। কি বলুন তো, সকাল থেকে শুরু হয় তাদের কাজ, এর মন জোগানো তার মন জোগানো থেকে শুরু করে সংসারের প্রত্যেকটা খুঁটিনাটি কাজ মা ছাড়া চলে না। তো কি বলেন আপনারা? যদি মনে হয় যে আমি একটু ভুল বলছি তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমার কাছের এই দুটো মানুষকে আমি একটু গিফট দেব বলেই গিয়েছিলাম। তো ওখান থেকে কিছু জিনিসপত্র দেখেছি আমরা, দেখার পরে গিয়েছিলাম একটা রোল শপে। তো ওখান থেকে এগ রোল খাবো, আসলে অনেক দিন হলো বাইরের খাবারটাও খায় না। না সেটাও নয়, শরীরটাও বেশ খারাপ, বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করছিলাম। যাই হোক, একটা করে এগ রোল খেয়ে বাড়ি ফিরব। এটা পরের দিনের দুপুরবেলা, এখন ঘড়িতে প্রায় 2:30 থেকে 3 মতো বাজে হয়তো। দুজনে মিলে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। আমি যাব ওই বাড়িতেই একটু যাব প্রথমে, ওখানে খাওয়া দাওয়া সেরে তারপরে ফিরব বাড়ি। তো দুজনে মিলে এখন যাচ্ছি ওই দোকানটাতে। কালকে যে জিনিসগুলো কিনেছিলাম কিছুটা পেমেন্ট আমরা করেছি, বাকি পেমেন্টটা এখন করব। বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে ছিল না জানেন তো, কিন্তু বাচ্চাটার শরীরটা খুব একটা ভালো নেই। তো ভাবলাম না যাই, দেখা করে আসি, এখানে থেকেই বা কী করবো বলুন তো। তো কী কী জিনিস আমরা কিনেছি সেটা আপনাদেরকে অবশ্যই একটু পরে দেখাবো। চলুন এখন বিলটা পেমেন্ট করে আমরা এখন এখান থেকে বেরোই। কাল আমি এসে এই আলমারিটা পছন্দ করেছিলাম জানেন তো, এটা বেশ ভালো আর কোয়ালিটিটাও খুব একটা খারাপ নয়। তো আমি আমার শাশুড়িমার রুমের জন্য এই আলমারিটা বুক করে গিয়েছিলাম। আমরা খুব মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি জানেন তো, তো বাচ্চার পড়াশোনা সব কিছু মিলিয়ে নিজেদের শখ আহ্লাদ এগুলো পূরণ করা হয়ে ওঠে না। তাই আমি ভাবলাম এই আলমারিটা তাকে গিফট করব। আর একটা গিফট অবশ্যই লাস্টে আপনারা দেখতে পারবেন। বিল পেমেন্ট করার পর আমরা এখন চলে এসেছি একটা পেট্রোল পাম্পের রিফুয়েলিংয়ের জন্য। গাড়িটাতে একদম তেল নেই, বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড ছোটাছুটি করেছে আর কি। তো একটা সাইডে দেখলাম বিভিন্ন ধরনের ফলের গাছ, আম, কাঁঠাল, লিচু, সবেদা, তারপরে আছে আবার অনেক কিছু গাছ আছে আর কি। তো প্রত্যেকটা গাছেই দেখলাম প্রচুর পরিমাণে ফল ধরেছে, আসলে গাছগুলোকেও খুব ভালো যত্ন করে রেখেছে। যাই হোক চলুন এবারে যাওয়া যাক, অনেকটাই রাস্তা যেতে হবে আর খিদেতে পেট একদম চোচো করছে। যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়াটা শেষ করতে পারবো। আসলে বাড়িটাও যেতে হবে তাড়াতাড়ি, কারণ এই বিকেলের সময় কোনো জিনিস ফেলে রাখা একদম উচিত নয়। এখন প্রত্যেক দিন বিকেলবেলাতে প্রচুর মেঘ ধরছে,
লালগড় পৌঁছে গেছি। এটা আমাদের লালগড়ের বিখ্যাত নার্সিং ট্রেনিং স্কুল, প্রচণ্ড বড় আর অনেকটা জায়গার উপরে জানেন তো। সব পথ অতিক্রম করে আমরা এখন নিজেদের গ্রামের রাস্তাতে পৌঁছে গেছি। লাগাতার কয়েকদিন বৃষ্টির জন্য বাইরের আবহাওয়াটা একটু ভালো, আর মেঘও করে আছে, সূর্যের ওই প্রচণ্ড তাপটা নেই। খাওয়া দাওয়ার পর এখন আমরা বসে পড়েছি একটা ভালো জিনিস নিয়ে, ওই যে দোকানটাতে আমরা জিনিসপত্র কিনলাম ওখান থেকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে একটা মিষ্টির প্যাকেট দিয়েছে আমাদের, জানেন তো, এই যে শর্মা স্টিল ফার্নিচার, আর একটা ব্যাগও দিয়েছে সাথে। বাহ, বেশ কয়েক রকমের মিষ্টি আছে কিন্তু, আর একটা মিষ্টি আমি খেয়ে দেখলাম খুব ভালো খেতে। যাই হোক, সকলের মধ্যে মিষ্টিগুলো ভাগ করে দেব। এখন ঘড়িতে প্রায় 5:30 মতো বাজে, কিছু ফ্রেশ সবজি নিয়ে বাড়ি যাব। ওই জন্য আমরা দুজনে মিলে এখন যাচ্ছি বোনেদের জমির উদ্দেশ্যে। আসলে বোনেদের মানে আমার ননদদের বাড়ি একদম বাড়ির কাছেই, তো ওর কাছাকাছি বিয়ে হয়েছে, তো ওদেরই জমিতে এখন যাচ্ছি। কয়েক ধরনের ফ্রেশ সবজি নিয়ে আমি বাড়ি যাব। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা আসলে ঢ্যাঁড়স লাগানো আছে, পুরো জমিটা জুড়েই ঢ্যাঁড়স লাগানো আছে জানেন তো, সেটাই এখন মা তুলছে। আর আমি বলে দিয়েছিলাম যে একদম বেশি জিনিসপত্র তুলবে না। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই ঘরটাই হচ্ছে বোনেদের বাড়ি, তো ওদের এই জমিটা একদম বাড়ি লাগোয়া জানেন তো। এখানে দেখুন বাচ্চাগুলো খেলা করছে, আর ওর মা সুন্দরভাবে কাজগুলো করে নিচ্ছে আর কি। যাই হোক, ওইখানে সবজিগুলো তোলার পরে আমরা আর একটা জায়গায় চলে এসেছি। এখানে প্রচুর পরিমাণে পুঁই শাক লাগিয়েছে, এই পুঁই শাকটা নাকি 2-3 মাস হয়েও গেছে। আসলে এখানে প্রচুর পরিমাণে চাষ হয়, আগের একটা ভিডিওতে অবশ্যই দেখিয়েছিলাম, দেখেছেন কিনা জানি না। এটা একদম নদী লাগোয়া অঞ্চল তো, তো প্রচুর পরিমাণে ভালো ভালো সবজির চাষ হয় আর কি, আর সারা বছরই সবজির এখানে চাষ হয়। তো যাই হোক, ওইখানের কাজকর্ম কমপ্লিট করে আমি বিকেল নাগাদ বাড়ি পৌঁছেছিলাম। বিকেলে এসে সব কিছু দেখে না মন একদম খারাপ হয়ে গেছিল, তাই পুরো বিকেলে আমি আর ভিডিও করিনি। এটা পরের দিন সকালবেলা, মানে শনিবার দিন আর কি, আমি ফিরে আসবো এদিন, তো তার আগে কিছু কাজকর্ম করে নিচ্ছিলাম। আসলে পুচপুটা একটু আখ খেতে চেয়েছে, তাই বাবা বাজার থেকে আখ নিয়ে এসেছিল, সেটাই একটু একটু করে কেটে, ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ওকে দেব আর কি। যাই হোক, এখন ওর শরীরটা একটু ভালো আছে। আর হ্যাঁ, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই যাদের কাছে আখ নিয়েছিল না, ওরাই দিয়েছে লাগানোর জন্য। এখন সবারই মনটা একটু ভালো আছে। আমাদের বাইরের উঠোনে যে সামান্য একটু জায়গা আছে, ওই জায়গাটাতেই দেখুন প্রচুর পরিমাণে সবজি হয়েছে। গরমে এখন যা যা সবজি হয় সেই সমস্ত সবজিগুলোই বাবা একটু একটু করে লাগিয়েছিল আর কি। সামনের সারিটাতে আছে কাঁচা লঙ্কা গাছ, তারপরে ওই সাইডটাতে দেখতে পাচ্ছেন করলার গাছ আছে, বেগুনের গাছ, কুমড়োর গাছটা তো পুরো একদম অনেকটা জায়গা জুড়ে হয়েছে। দেখা যাক কেমন সবজিগুলো ধরে, তো এই জায়গাটা অনেক যত্ন করে আর কি। আর এই যে সার দিয়ে বেশ কয়েকটা চন্দন গাছও কিন্তু লাগানো আছে। আরেকটা জিনিস আপনাদের দেখায় চলুন, এই বেশ কয়েকদিন আগে কয়েকটা গাছ লাগালাম না ফুলের, ফুল গাছগুলো কিন্তু ভীষণ ভালো বড় হয়েছে। জায়গাটাতে আগে থেকে সার দেওয়াই ছিল, আর তার সাথে এই যে প্রচন্ড বৃষ্টি হলো না কয়েকদিন ধরে, বৃষ্টির জলটা ভীষণ ভালো কাজে লেগেছে জানেন তো। দোপাটি গাছটে প্রচুর কুড়ি এসেছে, আর এই যে চাপা গাছটাতেও প্রচুর পরিমাণে কুড়ি এসেছে। এই ফুলের গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর। আর ওই পাশে যে জবা গাছগুলো ছিল সেগুলো বেশ ভালো হয়েছে। তো চলুন, ওখান থেকে বেরিয়ে আমি আবার এই বাড়িতে চলে এসেছি, এখানে খাওয়া দাওয়া করব, তারপরে বেরোবো। কালকে যে জিনিসগুলো দেখে এসেছিলাম সেই জিনিসগুলো আজকে ইনস্টলেশনের জন্য আসবে ওরা আর কি। আর এখন ঘড়িতে প্রায় 1:30 মতো বেজে গেছে, আমার ইভিনিং শিফট আছে, খাওয়া দাওয়া আমি করে নিয়েছি, বেরোবো।
তো ওইখান থেকে চলে এসেছি আমি, এখন আমি আছি ডিউটিতে। খাওয়া দাওয়া করে বেরিয়ে আসতে আসতেই ধুম বৃষ্টি শুরু হয়েছিল। ডিউটিতে এসে দেখি প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে, জানেন তো। যখন ওইখান থেকে বেরিয়ে আসি তখনই জিনিসপত্রের ডেলিভারি গাড়িটা ঘরে ঢুকলো। খুব ইচ্ছে ছিল কয়েকটা ভিডিও করব, কিন্তু বেরিয়ে আসতেই হতো জানেন তো ডিউটির জন্য। তো যাই হোক, ওকে আমি বলেছিলাম কয়েকটা ভিডিও করে রাখতে। দুটো জিনিস আমরা কিনেছি, এটা মাসি শাশুড়ির রুমের জন্য এই খাটটা, আর তার সাথে এই গদিটা, আর মায়ের রুমের জন্য কিনেছি একটা আলমারি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই ছোট্ট প্রচেষ্টা এই দুটো মানুষের মনে যদি একটুখানি আনন্দ দিতে পারে তাহলে আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার মায়ের জন্য একটা গিফট কিনবো ভাবছি, যাই কিনে না কেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সকলে ভালো থাকবেন।